ভোটারের কথা বলেছে, যাদেরকে ভোটার লিস্টে নাম্বার নাই, আমার ভোটার দাদা সাক্ষর করেনি, তাদেরকে সেই তথ্যগুলো আমি তাদেরকে প্রেরণ করেছি এখানে। এখানে তারা দেখবে এখন ঘাটে তা ও সমস্ত সঠিক কিনা। তবে আমার কথা এ সমস্ত অবশ্যই সঠিক, সেই হিসেবে আমার দীর্ঘ একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসে সাহস থেকে আমি হাতি করতে। আচ্ছা, আপনি ওই যে আমি একটু আগে কথা বলছিলাম, আপনার তখন শুনছিলাম যে ভিতরে যারা ভোটার আপনার সিগনেচার করে তাদেরকে মুখোমুখি করতে হয় এরকম একটা ব্যাপার। আর নির্বাচন কমিশনের জন্য আমার যে সমস্ত মুখোমুখি করার কথা বলে তারা সিগনেচার করতে পারে, তার সামনেও আসতে পারে, তাদের সামনে আমরা হাজির করতে পারবো, সমস্যা। আচ্ছা, ওই যে আপনার স্থাবর স্থাবর সম্পদের ব্যাপার নিয়ে কিছু পত্রিকা গণমাধ্যম উল্লেখ করেছে যে আপনার 4 বছরে কোটি টাকা আপনার সম্পদ হয়েছে, এটার বিষয়ে আসলে আপনার ব্যাখ্যা কি? এখন দেখুন, অনেক সময় কি লোক চাল বানায় অনেকে, যে অনেকে আমরা কিছু মনে করেন নিবেদ করে হয়তো বেশি বেশি হয়তো কিছু কেউ না দিলেও করে, যে আমার তো কোটি কোটি টাকা থাকে, অবশ্যই আপনার কিন্তু গোপন টাকা কেউ রাখতে পারবে না। এখন বর্তমান যে ডিজিটাল যুগ, এই যুগে কেউ কিছু গোপন রাখতে চাইলেও কিন্তু রাখতে পারবে না। তাই সবাই কিন্তু মনে করেন যে কোটি টাকা থাকে অবশ্যই আমার এই বিরুদ্ধে দুদক তো আছে এজন্য দেখার জন্য, যে আমার সম্পত্তি কত্তর আছে এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, যে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার, যে কোটি কোটি টাকার মানে কীভাবে এখনো হয়নি। আচ্ছা, আপনার এই যে যতটুকুই টাকা আছে কিংবা সম্পদ আছে, আমরা যতটুকু জানি আপনি একজন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল কিংবা খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, তো আপনার এই আয়ের উৎস কি আপনার শুধুমাত্র সোশ্যাল মাধ্যম নাকি আর কোনো খাত আছে? না, আমার একটা কেবল বিজনেস, সবাই জানেন একটা এলাকাটা কেবল বিজনেস, পাশাপাশি আপনারা কিছু আমি বিভিন্ন টাকার স্টেজ প্রোগ্রাম করি, তারপরে অভিনয় জগৎ থেকে, তারপরে কিছু আপনারা জানেন সিনেমা কিছু প্রযোজনা করেছি, সব মিলে আর কি আমাদের যে সম্পত্তির কথা শুনছি টুকটাক, আর আমার যে সম্পত্তি যেটুকুই থাক সম্পূর্ণ আপনারা দেখবেন যে আমরা অনেক কষ্টে আমার মেহনতে করে বাংলাদেশ কংগ্রেসের আইনজীবী কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের মানুষকে, বিভিন্ন পর্যায়ের মানুষকে আইনি সহযোগিতা দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আমাদের ওখানে প্রার্থী থাকা সত্ত্বেও হিরো আলম ভাইয়ের পক্ষে আমরা তার পাশে দাঁড়িয়েছি। তার পক্ষের আরও আইনজীবী আছে, বাংলাদেশ কংগ্রেসের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এই তিনজন ওনার।